জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার খোদ শিক্ষককে গ্রেপ্তার করলো পুলিশ। জেলে পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট। অভিযুক্ত চারজন শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামের স্কুলে শিক্ষকতা করতেন, আর এই খবর গ্রামের স্কুলে ও গ্রামে আসতেই হতবাক সকলে। গ্রেপ্তার হওয়া শিক্ষকেরা নবগ্রাম কুসুম কামিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিরউদ্দিন শেখ, সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইগল হোসেন, খোজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সীমার হোসেন ও মাধুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌগত মণ্ডলকে গ্রেপ্তার করে জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জাহিরউদ্দিন শেখ নবগ্রামের কুসুম কামিনী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সেই স্কুলের শিক্ষিকা বাণী রায় সরকার জানান, আমাদের কাছে যোগদানের কাগজ এসেছিল 2018 সালের জানুয়ারি মাসে, তাই আমরা যোগদান করিয়েছিলাম। 2018 সাল থেকে এই স্কুলে কর্মরত ছিলেন জহিরউদ্দিন শেখ। গতকাল অর্থাৎ সোমবার স্কুলে আসেননি, ফোনের মারফত ছুটি নিয়েছিলেন। অন্যদিকে সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন সাইগল হোসেন। সেই স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব মার্জিত জানান, 2018 সালের জানুয়ারি মাসে যোগদান করেছিল, তবে কি কারণে এই গ্রেপ্তার তা আমাদের জানা নেই। শিক্ষক হিসেবে ভালোই কাজ করতেন। দেখুন, ব্যাপারটা আমাদের খারাপ লাগছে, আমাদের সহকর্মী, এতদিন একসঙ্গে ছিলাম, উনি যথেষ্ট মানে দায়িত্ববান একজন টিচার ছিলেন, সময়ে আসতেন, ক্লাসও সঠিকভাবে করাতেন, আমাদের সঙ্গে খুব ভালো রিলেশনে ছিল। হঠাৎ করে কালকেই সিএল নিয়ে গেছিলেন, হঠাৎ রাত্রেবেলায় খবরটা শুনছি সন্ধ্যার দিকে যে এনাকে এরকম গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যাপার শুনে আমাদের খারাপ লাগছে। টাকা দিয়ে চাকরি কিনেছে এরকম কোনোভাবে? না না না, এটাও আমাদেরকে কোনোদিন কিছু বলেনি। কালকে? হ্যাঁ, কালকেই প্রথম জানতে পারলাম খবরে দেখলাম।